আমি কেন রাস্তায় বসতে হইলে বুড়া বয়সে? এটা কি আপনারা দেখেন না? এটা কি সরকার জানে না? তাইলে আমার আর রাস্তার ফুরাইকেন না, অনুরোধ করি। আমি নামাজ পড়তে পারি না ঠিক মতন, আমি তাই রাস্তার সারাদিন, আমি যেন রাস্তায় থাকা না লাগে। আজ আমার ছেলেরা না খাই মরি যায়। আমি কি ভিখারি আছিলাম? নি আমি ভিখারি আছিলাম না, একমাত্র বাবুল বাহারের কারণে আজ আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। আমি ঠিক মতন আমার বসি কাটা খাইতে পারি না। আজ আমি সারাদিন রাস্তার ভু বসে আছি, কালকা এই জল বৃষ্টির দিন আমি রাস্তার ভু বসে রয়েছি। এমন ক্ষুধার ঈদের দিন গেছে, আমি ঈদ করতে পারি না, আমি রাস্তায় বসে রয়েছি। আজ ইয়া 50 বছরের মধ্যে আমি কোনোদিন কোরবান দেওয়ার বন্ধ করি না, আমি কোরবান দিতে পারি না। আমার বসি লই আমি ঈদ করতে পারি না, আমি রাস্তার উপরে বসে রয়েছি, আমি ফেস ক্লাবের সামনে ঈদ করছি। এখন বাবা আমি আমার ছেলে গো আমার বসি না, জানের নিরাপত্তা চাই, আমার জানের নিরাপত্তা দিলে আমি বাড়ি চলে যাইতে পারি। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা 133তম দিনে, এই 133 দিন না আমাদের ঘটনা নিয়ে আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদেরকে অনেক বলেছি, আর বলতে পারবো না, আর বলে আপনাদেরকে বিরক্ত করব না। আজকে শুধু এটুকু বলবো, সৌদি আরব পাওয়ার জীবন ছেড়ে আমরা ভাইয়েরা আজকে আমার মায়ের মুখে আজকে থেকে খাবার তুলে দিতে পারবো কি না আল্লাহ জানে। আমরা চরম খাদ্য সংকট এবং অর্থ সংকটে পড়ে গেছি, আমাদের বাবা মায়ের নামে খরিদকৃত সম্পত্তি রক্ষা করতে গিয়ে। ইতিমধ্যে 13 জুন সাংবাদিক ভাইদের কল্যাণে ডিসি মহোদয়ের বোধয় হয়েছে, ওনার পরামর্শে চাঁদপুরের এডিএম কোর্টের বিজ্ঞ হাকিম এএসএম মুসা মহোদয় আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কাল্পনিক মামলাটি করা হয়েছে সেই মামলাটি খারিজ করে দিয়ে উভয় পক্ষকে দেওয়ানি আদালতে যেতে বলেছেন। রায়ে উনি বলেছেন যে বিবাদী পক্ষ, এই মামলা আমরা বিবাদী, বিবাদী পক্ষকে মারধর, জমি দখলের চেষ্টা, বিভিন্ন বিষয়ের আমল নিয়ে উনি মামলাটি খারিজ করে উভয়কে বৈধ কাগজপত্রে দেওয়ানি যেতে বলেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই ক্ষমতাধর ব্যক্তি আমার দলের নেতা মোশারফ হোসেন বাহারের বড় ভাই মুজাম্মল হোসেন বাবুল আদালত পাড়া ত্যাগের পাককালে বলেছেন আমার মাকে আর আমাকে যে বেঁচে থাকলেই তো জমিন খাবি। তারপর আমরা সব কিছু ভুলে 16 জুন সকাল 11:31 বাবুলকে ফোন দিয়ে বলেছি কাকা আপনিও ঢাকায় আমিও ঢাকায়, আমি একটু আপনার চা খাবো। উনি 88 দিয়ে বলেছেন তোকে আরও টায়ার্ড করবো, আর একবার কিলাবো, তারপরে তোকে চা খাওয়াবো। আমার স্ত্রী গত 16 জুন এখানে আকস্মিকভাবে সকাল 10:30 ঘুরে পড়ে যায়, উনি 5 মাসের গর্ভবতী, তো ঘুরে পড়ে যাওয়ার পরে পুলিশ ভাইদের সহযোগিতা আমি বাসায় নিয়ে যাই, অবস্থা খুবই খারাপ দেখে আমার তো টাকা নেই যে আমি চিকিৎসা করাবো, পরে আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই। আর আমি একা, এ কারণে আমার মাকে আমি এখানে নিয়ে আসছি, আমার মাও থাকতে চাননি ছেলেকে একা রেখে। আমার মেয়েটা আমার সাথে 25 জুন পর্যন্ত ছিল, মেয়েটাও আপনার অসুস্থ হয়ে পড়ে বাড়ি পাঠিয়ে দিছি। আজকে সকালও বাড়ি থেকে ফোন আসছে, কিন্তু আমি যে একটি টাকা আমার স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য দিব আমার সেই সক্ষমতা নেই। আজকে 3 বছর লড়াই করতে করতে পবার জীবনে যা কামাইছি শেষ করছি, 37% ধানের জমি বিক্রি করছি এই ভূমিদস্যুদের হাত থেকে আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য। হ্যাঁ, আমরা ঝড় বৃষ্টির মধ্যে এখানে পড়ে থাকি, মা আর ছেলে দুজন, ঝড় হোক বৃষ্টি হোক আমরা আমাদের অবস্থান থেকে যাই না। আমরা সকাল 5:30-6 আসি, সন্ধ্যা 5:30-6 চলে যাই, এবং আজকে থেকে তো আমাদের মুখে আর কোনো আহার উঠবে না, কারণ আর আর নেই, আর পারবো না, যদি এখানে না খেয়ে দুঃখে দুঃখে মরি। আপনারা সাংবাদিক ভাইরা যাদের বিবেক জাতীয় প্রেস ক্লাবের সামনে, আপনাদের সামনেই মরবো, আমার জীবনের নিরাপত্তা না নিয়ে, পরিবারের জীবনের নিরাপত্তা না নিয়ে আমি বাড়ি গিয়ে লাশ এবং গুম খুন হতে চাই না। আমি আজকে আমার প্রবাসী ভাইরা সহ দেশবাসী সকলের কাছে আমি সহযোগিতা চাই। আমি চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে আমার চাঁদপুরের পুলিশ সুপার মহোদয়, আপনারা আমার
জীবনে নিরাপত্তা দিন। আমার জীবনে নিরাপত্তা পেলে আমি বাড়ি ফিরে যাব, আমি আবার কাজকর্ম করে আমার মা বউ বাচ্চাকে আবার আগের মতো মুখে হার তুলে দেব যদি আল্লাহ পাক দেন। আমি তিন দফা দাবি নিয়ে এসেছিলাম। প্রথম দাবি ছিল আমি দখলে থাকার পরও, আমি এখনও দখলে, কখনো দখল হারাই নেই, দখলে থাকার পরও আমার দলের নেতা মুক্তি আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বাহার উনার ক্ষমতা কাজে লাগাইয়া অ্যাসিলেন কিন্তু রিপোর্ট করায় নিছে উনার দখলে আছেন। এই রিপোর্ট করাই নিয়েই উনি আমার বাড়িঘর উনার বড় ভাইয়ের নেতৃত্বে বারবার হামলা করে দখলে নেওয়ার চেষ্টা করছেন, আমাদেরকে বারবার রক্তাক্ত করছেন। এই একটা দাবি। দ্বিতীয় দাবি ছিল আমাদের চাঁদপুরের ডিসি মহোদয়, আমাদের অ্যাসিলেন মহোদয়, ইউএনও মহোদয় সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ করেছিলেন, সেটা ছিল দুই নম্বর দাবি। আমরা আদালতের রায়ের দিনই আমরা এই দুই দফা দাবি প্রত্যাহার করে নিয়েছি। আর বাকি রইল আমার দলের নেতার যে ক্ষমতার দাপট, সেই ক্ষমতার দাপট আজও বন্ধ হয়নি, বরঞ্চ আগের চেয়ে বেশি হুমকি ধুমকি দেওয়া শুরু হয়ে গেছে। কারণ ওরা মামলা করে ওরাই হেরে গেছে, এখন ওরা আরও বেশি পাগল হয়ে গেছে, প্রকাশ্যই বলতেছে যে আমরা বেঁচে থাকলেই তো জমিন খাব। আমার ছেলে কি বলতে চাইছে আপনারা তো শুনলেন। এখন হেরা আবারও ধমকি দিতে আছে, এমন কি আমার সামনে খাড়াই এমন কথাও কইছে, শেখের কি অবস্থা হয়েছে দেখছ, তোর ছেলে ঘরে বাঁচাবো না জায়গা খাইব কে, আমার বাড়ি ঘর জ্বালাই দিব। এখন আমি কিভাবে আমার ছেলে ঘর জানে নিরাপত্তা ছাড়া আমি বাড়িতে যাই? আজ কেন আমার বৌজি বাপের বাড়িতে থাকে, আমি কেন রাস্তায় বসতে হইলে বুড়া বয়সে? এটা কি আপনারা দেখেন না? এটা কি সরকার জানে না? তাইলে আমার আর রাস্তার উপর রাখেন না, অনুরোধ করি। আমি নামাজ পড়তে পারি না ঠিক মতন, আমি তাই রাস্তার সারাদিন, আমি যেন রাস্তায় থাকা না লাগে। আজ আমার ছেলেরা না খাই মরি যায়। আমি কি ভিখারি আসিলাম নি? আমি ভিখারি আসিলাম না, একমাত্র বাবুল বাহারের কারণে আজ আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। আমি ঠিক মতন আমার বসি লই কাটা খাইতে পারি না। আজ আমি সারাদিন রাস্তার উপর বসে আছি, কালকা এই জল বৃষ্টির দিন আমি রাস্তার উপর বসে রয়েছি। এমন ক্ষুধার ঈদের দিন গেছে, আমি ঈদ করতে পারি না, আমি রাস্তায় বসে রয়েছি। আজ ইয়া 50 বছরের মধ্যে আমি কোনোদিন কোরবান দান বন্ধ করি না, আমি কোরবান দিতে পারি না, আমার বসি লই আমি ঈদ করতে পারি না, আমি রাস্তার উপর বসে রয়েছি, আমি ফেস ক্লাবের সামনে ঈদ করছি। এখন বাবা আমি আমার ছেলে গো আমার বলছি না জানের নিরাপত্তা চাই, আমার জানের নিরাপত্তা দিলে আমি বাড়ি চলে যাইতে পারি।